হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকের এই পর্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবসে তার জীবন সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের হৃদয় ছুঁতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আর বিশেষ না কথা বলে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি জন্মগ্রহণ করেছিলেন 26শে সেপ্টেম্বর 1820 এবং মারা যান 29শে জুলাই 1891, 19 শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই লাভ করেন বিদ্যাসাগর উপাধি। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি, আমরা জানি। রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। অন্যদিকে বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারকও। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন, বহু বিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন দয়ার সাগর নামে। দরিদ্র, আর্ত ও পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না। এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়ও তিনি ঋণ নিয়ে পরোপকার করেছেন। তার পিতামাতার প্রতি তার ঐকান্তিক ভক্তি ও বজ্রকঠিন চরিত্রবল বাংলায় প্রবাদপতি। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মশক্তি ও বাঙালি মায়ের হৃদয় বৃত্তি। বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তার স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রাজধানী কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ সেই সময় হুগলি জেলার অন্তর্গত ছিল। ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সুপণ্ডিত ও বশিষ্ঠ দৃঢ়চেতা পুরুষ। ইনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন। ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় সামান্য চাকুরি করতেন। পরিবার নিয়ে শহরে বাস করা তার সাধ্যের অতীত ছিল। সেই কারণে বালক ঈশ্বরচন্দ্র গ্রামেই মা ভগবতী দেবী ও ঠাকুরমার সঙ্গে বাস করতেন। 4 বছর 9 মাস বয়সে ঠাকুরদাস বালক ঈশ্বরচন্দ্রকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন। কিন্তু সনাতন বিশ্বাস বিদ্যাদানের চেয়ে শাস্তিদানেই অধিক আনন্দ পেতেন। সেই কারণে রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী যুবক বীরসিংহে একটি নতুন পাঠশালা স্থাপন করেন। 8 বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন ঈশ্বরচন্দ্র। তার চোখে কালীকান্ত ছিলেন আদর্শ শিক্ষক। কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন। 1828 সালের নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। তাদের সঙ্গে কলকাতায় এসেছিলেন কালীকান্ত ও চাকর আনন্দরাম গুটিও। কথিত আছে, পদব্রজে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় পথের ধারে মাইল ফলকে ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি সেগুলি অল্প আয়াসে আয়ত্ত করেছিলেন। কলকাতার বড়বাজার অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবারে তার আশ্রয় নেন। এই পরিবারের কর্তা তখন জগদুর্লভ সিংহ। 1829 সালের 1 জুন সোমবার কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এই সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1824 সালে, অর্থাৎ ঈশ্বরচন্দ্রের এই কলেজে ভর্তি হওয়ার মাত্র 5 বছর আগে। তার বয়স তখন 9 বছর। এই কলেজে তার সহপাঠী ছিলেন মুক্তারাম বিদ্যাবাগীশ ও নদিয়া নিবাসী মদনমোহন তর্কালঙ্কার।
বিদ্যাসাগরের আত্মকথা থেকে জানা যায়, মোট 3.5 বছর তিনি ওই শ্রেণীতে অধ্যয়ন করেন। ব্যাকরণ পড়ার সময় 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন ঈশ্বরচন্দ্র। 1831 সালের মার্চ মাসে বার্ষিক পরীক্ষার কৃতিত্বের জন্য মাসিক 5 টাকা হারে বৃত্তি এবং আউট স্টুডেন্ট হিসাবে একটি ব্যাকরণ গ্রন্থ ও 8 টাকা পারিতোষিক পান। সংস্কৃত কলেজে মাসিক বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের পে স্টুডেন্ট ও অন্য ছাত্রদের আউট স্টুডেন্ট বলা হতো। অন্যদিকে 3 বছর ব্যাকরণ শ্রেণীতে পঠন পাঠনের পর আমরা জানি 12 বছর বয়সে প্রবেশ করেন কাব্য শ্রেণীতে। সে যুগে এই শ্রেণীর শিক্ষক ছিলেন বিশিষ্ট পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার। 1833 সালে পে স্টুডেন্ট হিসেবেও ঈশ্বরচন্দ্র 2 টাকা পেয়েছিলেন। 1834 সালে ইংরেজি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ঈশ্বরচন্দ্র বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য 5 টাকা মূল্যের পুস্তক পারিতোষিক হিসেবে পান। এই বছরই ক্ষীরবাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দীনময়ী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1835 সালে ইংরেজি 5ম শ্রেণীর ছাত্ররূপে পলিটিক্যাল রিডার নম্বর 3 ও ইংলিশ রিডার নম্বর 2 পারিতোষিক পান। এই বছরই নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরেজি শ্রেণী উঠিয়ে দেওয়া হয়। 2য় বর্ষে সাহিত্য পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে 15 বছর বয়সে প্রবেশ করেন অলঙ্কার শ্রেণীতে। অলঙ্কার শাস্ত্র একটি অত্যন্ত কঠিন বিষয়, কিন্তু 1 বছরের মধ্যেই তিনি সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ ও রসগঙ্গাধর প্রভৃতি অলঙ্কার গ্রন্থে ব্যুৎপত্তি অর্জন করেন। 1836 সালে অলঙ্কার পাঠ শেষ করেন। বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে রঘুবংশম, সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ, রত্নাবলী, মালতী মাধব, উত্তরামচরিত, মুদ্রারাক্ষস, বিক্রমোর্বশী ও মুচ্ছকটি গ্রন্থ পারিতোষিক পান। 1837 সালের মে মাসে তার ও মদনমোহনের মাসিক বৃত্তি বেড়ে হয় 8 টাকা। এই বছরই ঈশ্বরচন্দ্র স্মৃতি শ্রেণীতে ভর্তি হন। সেই যুগে স্মৃতি পড়তে হলে আগে বেদান্ত ও ন্যায় দর্শন পড়তে হতো, কিন্তু ঈশ্বরচন্দ্রের মেধায় সন্তুষ্ট কর্তৃপক্ষ তাকে সরাসরি স্মৃতি শ্রেণীতে ভর্তি নেন। এই পরীক্ষাতেও তিনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন। ত্রিপুরায় জেলা জজ পণ্ডিতের পদ পেয়েও পিতার অনুরোধে তা প্রত্যাখ্যান করে ভর্তি হন বেদান্ত শ্রেণীতে। শম্ভুচন্দ্র বাচস্পতি সেই সময় বেদান্তের অধ্যাপক। 1838 সালে সমাপ্ত করেন বেদান্ত পাঠ। এই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন এবং মনুসংহিতা, প্রবলচন্দ্রদ্বয়, অষ্ট বিংশতত্ত্ব, দত্তক চন্দ্রিকা ও দত্তক মীমাংসা গ্রন্থ পারিতোষিক পান। সংস্কৃতে শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য 100 টাকা পুরস্কারও পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র আমরা জানি। এই শ্রেণীতে 2য় বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে তিনি পারিতোষিক পান। ন্যায় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে 100 টাকা এবং পদ্য রচনার জন্য 100 টাকা, দেবনাগরী হস্তাক্ষরের জন্য 8 টাকা ও বাংলায় কোম্পানি রেগুলেশন বিষয়ক পরীক্ষায় 25 টাকা, সর্বসাকুল্যে 233 টাকা পারিতোষিক পেয়েছিলেন। 1839 সালের 22শে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতেও যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে 16ই মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়। কেমন লাগলো তার জীবন সম্পর্কে আজকের এই ক্ষুদ্র পর্ব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।